প্রিয় দর্শক, পার্কে হাঁটতে হাঁটতে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন সুন্দর ফ্রেশ গাছ সূর্য উঁকি দিচ্ছে, কি সুন্দর পরিবেশ চারিদিকে। মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এদিক সেদিক বসে আছে, হাঁটতেছে, সাইকেল নিয়ে ঘুরতেছে। তো আগের মতো সেভাবে মানুষ আর বের হচ্ছে না। মানুষের সেই চেরচেনা স্বভাব, আগে দলে দলে ঘুরে বেড়ানো, দলে দলে গল্প করা, ধরে ধরে পিকনিক করা, সে জিনিসটা এখন আর নাই। এপ্রিল থেকে মানুষ অনেক সাবধানী হয়ে গেছে, মানুষের মধ্যে ভয়ভীতি ঢুকে গেছে। অবশ্য এই যে হঠাৎ করে কি হয়ে গেল দুনিয়াতে, করোনা ভাইরাসটা কত মানুষের প্রিয়জন কেড়ে নিছে। মানুষের হাসি ভরা মুখ এখন আর আগের মতো দেখতে পাওয়া যায় না। পৃথিবীতে এমন কোনো লোক পাবেন না এই মুহূর্তে যারা করোনা ভাইরাস নিয়ে চিন্তা করতেছে না কখন ওষুধ আবিষ্কার হবে। একমাত্র আমাদের সৃষ্টিকর্তা জানে। এই যে দেখেন পার্কের পাশে কি সুন্দর লেক, এখানে মানুষের নিজের বোট আছে অনেকের। হয়তো এখন ভ্রমণ নিষিদ্ধ হওয়ার কারণে কেউ সেভাবে বাইরে যাচ্ছে না। এই যে সব এখানে সেখানে রেখে দিয়েছে। গত বছরও দেখেছি বিভিন্ন বোটের উপরে, যে ছাদে দেখতেছেন, এখানে সবাই বিভিন্ন ধরনের সবজি চাষ করতো, যেমন টমেটো, আলু, তারপরে করিয়ান্ডার, মিন্ট, এগুলার টপের মধ্যে লাগাইতো। এখন সেগুলো কিছুই নাই। যে পানিও দেখেন অনেক পরিষ্কার, এগুলো এভাবে এক জায়গায় থাকতো না, কোলাহল, এদিক সেদিক মানুষ যাইত। হলিডে নিষিদ্ধ না হলে ওরা এসব বোট নিয়ে সারা ইউরোপ ঘুরে বেড়ায়। এই যে দেখেন ওনাদের কিন্তু সবারই বাড়িঘর আছে, আবার বোটও আছে। এটা তাদের হলিডের জন্য, আসি মাঝে মধ্যে একটু ব্রেক নেবে কাজের থেকে, আসি এখানে ঘুমাবে, খাওয়া দাওয়া করবে। এক একটা বোটের মধ্যে অনেকগুলো রুমও আছে। যদি আমি কখনো ভিতরে ঢুকি নাই, কিন্তু মাঝে মধ্যে কথা হয় হাঁটার সময়। দেখা যায় অনেকে আবার একটু বয়স হলে অনেকে আবার এরকম একটা কিনে নেয়, কিনে এখানে আসি, থাকে, বাসায়ও থাকে, আর এই বোটে করে মনে করেন বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। অনেক সুন্দর দেখেন। আবার এই সাইডে পার্ক, মানুষ খেলাধুলা করতেছে, হাঁটতেছে, সাইকেলিং করতেছে। কি সুন্দর সবুজ গাছের পাতা, এগুলা শীত আসলে সব পাতা ঝরে যায়। শীত আসলে তখন দেখাবো আপনাদেরকে। আর এখন দেখেন পরিবেশটা আমার খুবই ভালো লাগে। এই আবহাওয়াটা অবশ্য সবারই ভালো লাগে, কিন্তু এখন তো বিশেষ করে লকডাউনের পরে করোনা ভাইরাসের কারণে মানুষ সেভাবে বের হয়ে আর ঘোরাঘুরি করতেছে না। কারণ মানুষের মধ্যে যে ভয়ভীতি কাজ করতেছে, আবার যদি এখন যদিও সেরকম খারাপ অবস্থা নাই, মার্চ এপ্রিলে, এপ্রিল মেতে যেভাবে ছিল, জুনে যেভাবে ছিল, এখন অবশ্য জুলাই শেষ, তারপরও সরকারের সাবধানবাণী, ডাক্তারের, বৈজ্ঞানিকদের সাবধানবাণী আমাদের শুনতে হবে। কারণ সাবধানবাণী যদি আমরা না শুনি, তাহলে হয়তো আবার ভয়ঙ্কর কিছু হইতে পারে। এদিক সেদিক মানে যে একটা বোট আসতেছে, ওনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যে ফুলের গাছও আছে সেখানে, তারা বিভিন্ন জায়গায় যায়, তেল নিয়ে আসে, যেখানে বসি সেখানে তারা ল্যান্ড করে। আবার বিভিন্ন সাইডে পানির কল আছে, সেখান থেকে তারা বিশুদ্ধ পানি নিয়ে আনে।
আবার ওনারা তাদের আবার ভালো অভিজ্ঞতা আছে, কোথায় খাবার দাবার সস্তা পাওয়া যায়, খাবার দাবারও কিছু কিনে নেয়, সেখানে রান্না করে খায়, অবসর যাপনের জন্য খুবই সুন্দর একটা আইডিয়া। অবশ্যই পার্কটা অনেক বড়, এই যে মানুষ বিভিন্ন দিকে দূরে বেড়াচ্ছে, তো ভাইরাসের আগে এসব পার্ক আপনার বিশেষ করে সকাল দুপুর প্রচুর বিজি থাকে। এখানে বিভিন্ন ফান ফেয়ারও হয়, বিভিন্ন মেলার আয়োজনও করা হয় বিভিন্ন সময়ে, বাচ্চা কাচ্চাদের স্কুল হলিডেতে এখানে অনেক বড় বড় ফান ফেয়ার হয়, সবাই অনেক আনন্দ করে। বিভিন্ন ধরনের বাঙালি মেলা আরও আয়োজন করা হয়। দেখেন লেকের পাড়ে কি সুন্দর সুন্দর ঘর বাড়ি, এদিকে এদিকে গাছপালা, সবই পরিকল্পিত, সবই পরিকল্পিত। আপনারা চেষ্টা করবেন রেগুলার একটু হাঁটতে, রাস্তায় হাঁটাটা ভালো। আর যদি আপনাদের আশেপাশে এরকম পার্ক থাকে, ছোট বড় পার্কে গিয়ে হাঁটবেন, মনটা ভালো হবে। সবুজ আর সবুজ, সবুজ প্রকৃতি, প্রকৃতিকে সবাই ভালোবাসে। এই যে দেখেন প্রকৃতি, আমরা প্রকৃতির দান, প্রকৃতির দান ছাড়া পৃথিবীতে আমরা টিকে থাকতে পারতাম না। দেখেন আলো, বাতাস, পানি, খাবার, সব কিছুই কি সুন্দর। দেখেন কবুতর গাছে গাছে, দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর প্রকৃতি। কে কেউ আবার বাগানে বসে পড়াশোনা করতেছে, অনেকে ল্যাপটপ নিয়ে আসে নিরিবিলি কাজ করে। আসলে যান্ত্রিক পরিবেশের থেকে ইলেকট্রনিক্সের কাছাকাছি থাকার চেয়ে মাঝে মাঝে এসে প্রকৃতির কাছাকাছি থাকা ভালো। প্রকৃতি আমাদেরকে আসলে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, সে তুলনায় আমরা তো কিছুই দিতে পারি না, আমরা শুধু প্রকৃতিকে ধ্বংস করি। আমরা ঠিক মতো গাছপালা লাগাই না, অথচ গাছপালা আমাদের পরম বান্ধব। দেখেন পার্ক অনেক বড়, অনেক কি সুন্দর পরিবেশ, তাই না? দেখেন একদিকে পানি, কি সুন্দর ভাবে আছে, বিভিন্ন দিকে পরিকল্পিত শহর, পরিকল্পিত একটা শহরে আমরা আছি, লন্ডন শহর, অনেকের স্বপ্নের শহর। হঠাৎ করে কি হইতে কি হয়ে গেল, করোনা ভাইরাসটা এসে সারা পৃথিবীকে থমকে দিল। আমারও খুব ভালো লাগে, আগে দেখা যেত সকালে বা বিকালে একটু সময় পেলে বা বন্ধের দিন নিজে একা হাঁটতাম, একা হাঁটতে আমার ভালোই লাগে, বা সাইকেল নিয়ে ঘুরতে আমার ভালো লাগে একা একা। সাইকেল নিয়ে যেখানে সেখানে চলে যাওয়া যায়, আবার চলে আসা যায়, হারাই গেলেও কোনো সমস্যা নাই, মোবাইলের ম্যাপ দেখে আবার চলে আসতে পারি। তো যত দূর ইচ্ছা তত দূর মনের আনন্দে যাওয়া যায়। প্রকৃতি, প্রকৃতিতে আপনি সাইকেল নিয়ে ঘুরেন আর হাঁটেন, ভালোই লাগবে। আপনি যদি মনোভাবে হাঁটেন তাহলে এই যে প্রকৃতির গ্রাণ স্পর্শ সবই নিতে পারেন। যদি বন্ধুবান্ধব কারো নিয়ে হাঁটেন, ফ্যামিলির কারো নিয়ে হাঁটেন, তাহলে দেখা যায় কি বিভিন্ন ধরনের কথা বলতে বলতে টাইম চলে যায়। আর যদি নিজে একা হাঁটেন তাহলে দেখা যাবে মনোযোগ দিয়ে দেখবেন গাছপালা,
কি কি ধরনের গাছপালা আছে, মানুষ কি করতেছে, কিভাবে হাঁটতেছে, কোন পাশে কি আছে, সেটা মনোযোগ দিয়ে দেখা যায়। কিন্তু তাই যদি না হয় তাহলে দেখা যায় কি, ওই যে কথা বলে সময় চলে যায়, আর যে হাঁটতে আসলেন সে মজা থাকা থাকে না। এখন দেখেন কত কিছু চোখে পড়তেছে। তবে একটা মজার ব্যাপার হলো কি জানেন, এত বড় ফাঁক এখানে, কোনো কিন্তু কোনো বিভিন্ন ধরনের গাছ আছে, কোনো ফলের গাছ নেই, ফলের গাছ পাবেন না। তবে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয় প্রতি বছর, তো এই বছর তো আমি বের হইনি অবশ্যই, এপ্রিল মে জুন জুলাই আমি জানি না, কিন্তু ফুলের গাছ লাগাই নাই মনে হয় এবার। তাহলে দেখতে পারতেন অনেক সুন্দর করে এখানে ফুলের গাছ লাগানো থাকে। এই যে দেখেন এই সাইডে এবার মেন রোড চলে আসছে, দেখ আরেক সাইডে চলে গেছে, কিন্তু পার্ক শেষ হয়নি। পার্কের দিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে আসেই। অনেকদিন পরে বিমানের আওয়াজ শুনতেছি, আপনারা শুনতে পারছেন যে গাছের ফাঁকে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। বিমানের আওয়াজ শুনলে নিজের দেশে যেতে ইচ্ছে করে, যেতে ইচ্ছে করলে তো হবে না, আর সবসময় তো যাওয়া হয় না, ব্যস্ত জীবন। যত বেশি উন্নত দেশ, উন্নত শহর, উন্নত প্রযুক্তি, মানুষের ব্যস্ততা তত বেশি। আগের মতো করে এখন মানুষের আর ইয়া নেই, ওই যে আড্ডা দেয়া, গল্প করা একসাথে নেই। তো আপনাদের মধ্যে যারা দেখা যায় কি মনে করেন বিদেশ অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর, পরিকল্পিত, স্বাধীন, আপনার মতো আপনি ইনকাম করবেন, খাওয়া দাওয়া করবেন, চলাফেরা করবেন, জীবনের নিশ্চয়তা আছে। তবে হ্যাঁ, আপনাকে ভালো কাজ পেতে হবে, কাজ করবেন, ঘুরে বেড়াবেন, আনন্দ করবেন, সারাক্ষণ এত টেনশনের মধ্যে থাকতে হয় না। আবার এখানে মানুষে মানুষে এত গসিপ করার টাইমও নাই, সবাই মিলে আড্ডা দেয়া, কারো পিছনে কথা বলা জিনিসগুলা নেই, ভালো পরিবেশ আসলে। আর আপনারা এখন তো যেখানে যে যেখানে আছেন সব জায়গায় লকডাউন অনেকটা শিথিল, শীতের বলতে সামাজিক দূরত্ব মেনে চলবেন, মাস্ক পরে হাঁটবেন, পারলে হাতে গ্লাভস পরবেন, আর যদি সম্ভব হয় সাথে এখন তো একটু গরম পানি রাখবেন, পানির সাথে একটা হ্যান্ড স্যানিটাইজারও রাখবেন। তারপরে বাহির থেকে হেঁটে যখন ঘরে যাবেন ভালো করে একটা গোসল করে ফেলবেন সাবান শ্যাম্পু দিয়ে। বিকালবেলা বিশেষ করে যখন কাজের থেকে বের হবেন, যারা যে কাজ করেন, অনেকে নিজের গাড়ি আছে, অনেকে সাইকেল, অনেকে পাবলিক গাড়িতে চলাফেরা করেন, তো যদি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করেন চেষ্টা করবেন একটু আগে নেমে যাবেন, নেমে কিছু হাঁটবেন, আর নিজেদের যাদের গাড়ি আছে একদিকে গিয়ে একটু, এখানে বিভিন্ন দিকে পার্ক আছে, পার্কে যাবেন, কিছুক্ষণ হাঁটবেন, তারপর চলে যাবেন। আর যাদের যারা সাইকেলে আছেন তাদের তো কথাই নেই। আর যে ভাইরাসটা আমাদেরকে অনেক কিছু শিখে গেল, আমাদের এক্সারসাইজ, আসলে ব্যায়াম এক্সারসাইজ করা দরকার, ব্যায়াম করা দরকার। তো ব্যায়ামের জন্য যেটা করতে হবে সেটা হলো, যারা সাঁতার কাটতে পারেন সাঁতার কাটার চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা, সেটা আপনি প্রত্যেক দিন পারেন, বা সাপ্তাহিক একদিন দুদিন পারেন, বা এক যদি সপ্তাহে একদিন যান সাঁতার কাটতে তাহলে চেষ্টা করবেন ঘন্টাখানেক সাঁতার কাটার। আর যাদের সাইকেল আছে
সাইকেলে তো জানেন আধা ঘন্টা এক ঘন্টা 20 মিনিট 10 মিনিট যা যেটুকু পারেন চেষ্টা করবেন প্রত্যেক দিন একটু সাইকেল চালানো, তাহলে শরীর ভালো থাকবে, ফিট থাকবে। শরীর যত ফিট থাকবে এই ভাইরাসটা কাছে আসতে পারবে না, আর যদিও আসে চলে যাবে। এই যে আরও একটা বিমান, পার্কে অনেক গাছ দেখা যাচ্ছে না, পার্কে অনেক মানুষ এদিক সেদিক বসে আছে, পার্কের ভিতরে ঢুকতেছি না, আবার একটু রোদও আছে, আমি একটু ছায়াতে হাঁটতেছি আর কি। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, আর চেষ্টা করবেন যাদের জায়গা আছে একটু গাছ লাগাবেন, ফুলের গাছ, ফলের গাছ, যে ধরনের গাছ পারেন। আর যাদের নিজের জায়গা নাই, বাড়ির ছাদে উঠানে বা ব্যালকনিতে, হাই, আপনারা একটু শাকসবজি লাগানোর চেষ্টা করবেন। শীতের সময় শীতেরটা, গরমের সময় গরমেরটা, দেখা যাবে টাটকা খেতে পারবেন। একটু বারান্দায় জায়গা থাকলে একটু টব কিনে, মাটি কিনে যদি একটু করে রাখেন, পুদিনা পাতাটা করতে পারেন, ধনে পাতাটা করতে পারেন। পুদিনা পাতাটা করলে ডেলি খেতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর যাদের মনে করেন নিজস্ব জায়গা নেই, তারা তার বড় বড় গাছ লাগাতে পারবেন, তারা চেষ্টা করবেন পার্কে গিয়ে হাঁটার। আসলে ডাক্তার, সব দেশের ডাক্তারই বলে একটু হাঁটেন, একটু চেষ্টা করবেন যে যেখানে গাড়ি আছে, বাস আছে, প্রাইভেট কার আছে, সে জায়গায় এড়িয়ে চলে, একটু ছায়াযুক্ত স্থান বা একটু আশেপাশে পার্ক থাকলে, গাছপালা থাকলে সেদিকে গিয়ে হাঁটবেন। এটা মনের জন্যও ভালো, শরীরের জন্যও ভালো। যত হাঁটবেন তত বেশি ফিট থাকবেন, আর নিজেও বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আমি বলতেছি যাদের একটু বয়স হয়ে গেছে তাদের জন্য, হাঁটতে গেলে একটু সাথে পানি রাখবেন সবসময়, কারণ এখন একটু গরম পড়তেছে। আপনারা যদি হাঁটেন দেখা যাবে পিপাসা লাগবে, তখন একটু পানি খাবেন। দেখেন বড় বড় গাছ কি সুন্দর, কি পরিচ্ছন্ন রাস্তাঘাট, কোথাও কোনো ময়লা নেই। এগুলো অবশ্য প্রতিদিনই পরিষ্কার করা হয়, প্রতিদিনই মানুষ পরিষ্কার করে এগুলো। দেখেন কি সুন্দর সবুজ প্রকৃতি, শীত আসলে সেটা আবার অন্য রূপ ধারণ করবে, কোনো পাতা থাকে না গাছে, সব শুকনো পাতা ঝরতে থাকবে। যে মাসটা গেল আগের মাসটা ভালো থাকবে, তারপরে সব গাছের পাতা আস্তে আস্তে ঝরা শুরু হয়ে যাবে। এভাবে একা হাঁটতে গেলে মাঝে মাঝে মনে মনে গান গাইতে ইচ্ছে করে, গুনগুন করে। আমি অবশ্য হাঁটি খুব কম, সাইকেল নিয়ে বের হই, এই জন্য একটু সময় পেলে সাইকেল নিয়ে বের হই এদিক সেদিক। সাইকেল নিয়ে ঘোরার মজাটা আলাদা। এই যে দেখেন এই গাছটা বাঁকা হয়ে আছে কি সুন্দর। আমার প্রথমে মনে হয়েছিল তেঁতুল গাছ, আসলে না, এখানে তেঁতুল গাছ কোথায় পাবেন, এটা লন্ডন শহর, এখানে তেঁতুল গাছ আসবে কোথায় থেকে। সাইকেল নিয়ে মানুষ দেখতেছি, আমার ইচ্ছে করতেছে এখন সাইকেল নিয়ে বের হই, কিন্তু না, আজকে একটু হাঁটবো মনে করছি, একটু হাঁটি। এই যে ঘোড়ার গাড়ি, ছোটবেলার কথা মনে আছে, ঘোড়াই চড়িল আসর খাইল। এগুলো অবশ্য লোকে লোকারণ্য কোলাহলযুক্ত এরিয়া ছিল,
মানুষ খেলাধুলা করতে আসে, ব্যায়াম করতে আসে। বিশেষ করে ম্যারাথনের জন্য যারা প্রস্তুতি নেয় তারা সারা বছরই এসব জায়গায় দৌড়ায়। এখানে এই বছর তো ম্যারাথনটা হলো না, আমি কাজ করি অবশ্যই ম্যারাথনে ভলেন্টিয়ার হিসাবে, ট্রাই করছিলাম এই বছরের জন্য, চান্স পাই নাই। যেটা রিসমন্ট ম্যারাথন ওটাতে চান্স পাইছিলাম শুধু। কি সুন্দর প্রকৃতি, পানি, এই প্রকৃতির থেকে কত দূরে ছিলাম, সে মাঝখানের 4টা মাস কোথায় চলে গেল। তারা ভাগ্যবান মানুষ, তারা দেখেন লেকের পাড়ে তাদের বাড়িঘর, তারা খুবই ভাগ্যবান। তারা এদিকে একদম বিশুদ্ধ বাতাস তাদের জন্য, তারা ঘরের বারান্দায় বসে, ঘরের বেডে বসে জানলা দিয়ে মানুষ দেখতে পারে, এই যে বোর্ড দেখতে পারে, পানি, পার্ক সবই দেখতে পারে। আবার হঠাৎ করে বৃষ্টি আসলে বাসায় চলে যেতে পারে যদি পার্কে আসে। বাগান আর বাগান, পার্ক আর পার্ক, সীমাহীন। সুন্দর পাখির ডাক, কি সুন্দর পাখির ডাক। গ্রাম আমার ভালো লাগে, সকালবেলা যখন পাখির ডাকে ঘুম ভাঙে, এখানে আর সেটা নেই। শহর, উন্নত শহর বলতে পারেন। কেমন আছি? হ্যাঁ ভালো আছি, ব্যস্ততার জীবন, ওইসব ব্যস্ত থাকা ভালো। এখন এই কয়েক মাস ঘরে বসে মানুষ কাজ করতে করতে মানুষের মধ্যেই দেখা যাচ্ছে কেমন একটা ভাব চলে আসছে, বাইর হওয়ার জন্য মানুষ কত টেনশন করতেছিল, কখন বাইরে যাব, কখন হাঁটব, কখন একটু পার্কে যাব, মার্কেটে যাব, কখন একটু ব্যায়ামাগার যাব, সাঁতার কাটতে যাব, সাইকেল নিয়ে বের হব। অবশ্য লকডাউনের মধ্যে, লকডাউন শিথিল হওয়ার টাইমে তো অবশ্য সাইকেল নিয়ে বের হওয়া, তার জন্য সরকার অবশ্য ঘোষণা দিয়েছিল। সাইকেল যাদের আছে বা নিজেদের গাড়ি যাদের আছে তারা অনেকটা নিরাপদ, নিরাপদ এই জন্যই কারণ তারা তো মানুষের সংস্পর্শে আর যাচ্ছে না, গাড়িতে উঠতেছে না। যার যার নিজের গাড়ি দিয়ে সে চলাফেরা করতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সবসময় একটু তাজা শাকসবজি ফলমূল খাবেন, আর সবচেয়ে বড় কথা যেটা, যত বেশি পারেন পানি পান করবেন, যত বেশি পারেন। আর পানি পান করবেন আর টি, আদা দিয়ে টি, পুদিনা পাতা দিয়ে টি, গরম মশলা দিয়ে টি, এগুলো চেষ্টা করবেন একটু নিয়মিত করার, নিজের জন্য, নিজের শরীরের জন্য। আসলে শরীরটা সুস্থ থাকলে, মনটা সুস্থ থাকলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে। শরীর মন ভালো না লাগলে পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগে না। কারণ আমরা, আমাদের শরীর কতটুকু সুস্থ সেটা আমরা অসুস্থ না হলে বুঝি না। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারে আমাদের কত শক্তি, সেটা আমরা সাধারণভাবে বুঝতে পারি না। সারাদিন আমরা কত কাজ করি, কত কথা বলি, কত জনের সাথে মিশি, কত প্রকৃতির লোকের সাথে মিশি, কত ধরনের বাসাবাসী মানুষের সাথে মিশি, কিন্তু যখন অসুস্থ হই একটা কথাও বলতে পারি না, তখন বুঝতে পারি। যখন চেষ্টা করি কথা বলার,
কেউ চেষ্টা করে কথা বলার, মন ভালো না থাকলে অনেক সময় আমরা কথা বলতে পারি না। আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনাদের যাদের বয়স হয়ে গেছে বা যাদের বয়স কম হলেও বিভিন্ন ধরনের হয়তো অসুখ টসুখ আছে শরীরে, এই যে করোনা ভাইরাসের লকডাউনটা শেষ হওয়ার পরে, ওষুধ আবিষ্কার হওয়ার পরে যখন সব কিছু আগের অবস্থায় ধীরে ধীরে ফিরে আসবে, তখন আপনারা আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হলো সবাই যার যার যে যেখানে আছেন ভালো থেকে একটু ডাক্তার দেখা নেবেন। এই জন্যই ডাক্তার দেখা নেবেন, কারণ আমরা তো কেউ জানি না, অনেকদিন ধরে যেহেতু অসুস্থ মানুষ সবসময় আমরা খবরে দেখতেছি, আমাদের আসলে শরীরের অবস্থা তো আমরা জানি না। ওইসব বিদেশে একটা সহজ জিনিস, আপনি 6 মাস পর বা 1 বছর পর চোখ দেখাতে পারবেন, আপনার শরীরের সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, এমনকি তার আগে যদি আপনি ডাক্তারকে বলেন আমার এই জিনিস পরীক্ষা করা দরকার, আমার শরীরের এই জায়গায় অসুস্থ, ওই জায়গায় অসুস্থ, চোখে সমস্যা, কানে সমস্যা, বা আমার ঠিকমতো ঘুম হয় না বা খাওয়া দাওয়া করতে পারি না, তাহলেও ডাক্তার কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা করে এদেশে। আর যেটা সব সময় আমি এটা সবাইকে বলবো, আপনারা নিজ নিজ প্রত্যেকেই নিজ নিজ ধর্ম অনুযায়ী একটু প্রার্থনা করেন, যারা হিন্দু একটু প্রার্থনা করেন, ঘরে বসেই প্রার্থনা করেন, অসুবিধা নেই, সবার ঘরে তো মন্দির আছেই, মন্দির না থাকলে অসুবিধা নেই, ঈশ্বর কিন্তু আমাদের সাথেই আছে, ঈশ্বরকে ডাকেন। আবার যেন আগের মতো করে দুনিয়ার রূপ আগের মতো ফিরে আসে, তাড়াতাড়ি করোনা ভাইরাসের ওষুধটা চলে আসে, আমরা সবাই সুস্থ হয়ে যাই, সুস্থভাবে জীবনযাপন করতে পারি কোনো চিন্তা না করে, আগের অবস্থানে যেন সবাই ফিরে আসতে পারি। দেখেন প্রকৃতি, যে প্রকৃতি দেখার জন্য মানুষ, যখন এইসব দেশ তো খুব ঠান্ডা পড়ে, একটু গরম পড়লেই মানুষ চলে আসে প্রকৃতির কাছে, আর শীতকালে তো মানুষ এভাবে সাইকেল নিয়ে দৌড়াইতে পারে না বা ওইভাবে আগের মতো করে সুইমিংয়েও যেতে পারে না, শীতকালে ফুটবল নেটবল এগুলো খেলতে পারে, বাস্কেটবল খেলতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এটা বলবো সবাইকে, আপনারা যারা সাঁতার না জানেন চেষ্টা করেন সাঁতারটা শিখে ফেলার, আর যারা সাইকেল চালানোর ইচ্ছা একটু সাইকেলটা শিখেন, কারণ করোনা ভাইরাস আমাদেরকে অনেক কিছু শিখে গেল, আমাদের পানি পান করতে হবে, আমাদের নোংরা থাকলে চলবে না, সবসময় পরিষ্কার থাকতে হবে, বাইরে থেকে আসার পরে আমাদের পোশাক ভালোভাবে ধুতে হবে, হাত মুখ ধুতে হবে ভালোভাবে, প্রতিদিন গোসল করতে হবে, তারপরে আদার চা, পুদিনা পাতার চা বা বিভিন্ন মশলার চা, দারুচিনি, এলাচি দিয়ে চা, টি, এগুলো আমাদেরকে খাওয়ানোতে একটা অভ্যাস হয়ে গেছে। আমরা সবাই চেষ্টা করতেছি এখন ভালো থাকার, তো লকডাউন যেহেতু এখন অনেকটা শিথিল সব দেশে, কিন্তু রাস্তাঘাটে পার্কে বাগানে সবাই হাঁটতে পারেন, অনেক উপকার হাঁটার মধ্যে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখেন নড়তেছে, প্রকৃতি দেখতেছেন, ঘরে বসে থাকি যে ধরনের চিন্তা ভাবনা করতেছেন সেটা আর নাই, চিন্তা ভাবনাটা অন্যদিকে ধাবিত হয়ে যাচ্ছে, গাছপালা দেখতেছেন, রাস্তাঘাট দেখতেছেন, মানুষ দেখতেছেন বিভিন্ন ধরনের, এখানে এইসব দেশে যদিও তেমন পরিচিত, কারো কেউ তেমন হয় না বা নেই, নিজের দেশে তো অনেক পরিচিত। হ্যাঁ, যখন গল্প করেন কথা বলেন একটু দূরে দাঁড়াবেন, দূরে দাঁড়ায় কথা বলেন,
শরীর মন ভালো রাখেন, প্রতিদিন রান্না করে প্রতিদিনের টা খান। ভাইরাস আমাদের অনেক কিছু শিখে গেল। হ্যাঁ, আরেকটা জিনিস শিখে গেছে, সেটা হলো মায়া মমতা। এই ভাইরাসটার কারণে মানুষে মানুষে ঝগড়াঝাটি করা মানুষ ভুলে গেছে, নিজেরা নিজেদের মতো করে চলতেছে। ঝগড়াঝাটি এখন করে না বললেই চলে, সবাই আত্মীয় স্বজন দুঃসম্পর্কের কাছের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছে। জিনিসটা ভালো লাগে, কারোর সাথে কেউ রাগ পোষণ করতেছে না। তাকে যেরকম মানুষের কেমন জানি আমি নিজেও দেখতেছি, কারোর উপর রাগ করতে ইচ্ছে করে না কোনো কারণে, রাগ করলেও সেটা চলে যায়, থাকে না। মা বাবার জন্য খারাপ লাগে বেশি, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে বললে ভুল, বয়স তেমন হয়নি, সমস্যা হলো অসুস্থ হয়ে গেছে। রাস্তায় হাঁটা, এই যে দেখেন আকাশ, এখন একটু রোদ দিল, কেমন প্রকৃতি, আবার এখন দেখেন আকাশ পরিবর্তিত হয়ে গেল। ওদিকে দেখতেছেন সাইকেল, অনেক এখানে সাইকেলের প্রশিক্ষণ দেওয়া হয়। আমার প্রিয় দর্শক ভাই বোন সবাইকে বলবো, যারা সাইকেল চালাতে পারেন ভালো, মাঝে মাঝে একটু চালান প্রতিদিন, নিজের না থাকলে কারো থেকে নিয়ে হইলেও একটু চর্চা করেন, অনুশীলন করেন। তারপরে যাদের আছে তারা তো তাদেরটা নিয়ে ডেলি এক দুবার একটু বাইরে যাওয়ার চেষ্টা করেন। সর্বোপরি হচ্ছে যত বেশি হাঁটতে পারেন একটু হাঁটার চেষ্টা করেন। এই যে টল টলে পানি, কি সুন্দর, দূষিত হয় নাই, কি সুন্দর প্রকৃতি, দেখেন কি সুন্দর গাছপালা। সুন্দর রাস্তাঘাট দেখেন, এই যে দোকান, কিন্তু ভিড় নেই, মানুষ এক দূরে আসে, অনেক কিছু কিনে একসাথে চলে যায়। এই যে দেখেন রাস্তাঘাট ফাঁকা, দেখেন আগে মানুষের বাসার সামনে একটু গার্ডেন থাকলে মানুষ বিভিন্ন ধরনের ফল শাকসবজি চাষ করত, প্রতি বছরেই করে, কিন্তু এই বছর মানুষ করে নাই, করতে পারে নাই, কিভাবে করবে। এই যে বিমান, আগে সারাক্ষণ বিমান বিমান, এখন সেটা নেই, করতে পারতেছে না এই বছর বাগান, কারণ ওই সময়টা তো লকডাউন ছিল, মানুষ তো বের হওয়া নিষিদ্ধ ছিল ঘর থেকে। যে বড় বড় গাছ, কি সুন্দর গোলাপ, দেখেন বাসার সামনে কি সুন্দর গোলাপ, গাড়ি যাচ্ছে ফাঁকা, দেখেন ফাঁকা গাড়ি, মানুষ আগের মতো সেভাবে বের হচ্ছে না। গাছপালা যে দেখেন কত বড় একটা বিল্ডিং, মানুষের যে গাড়ি যাত্রী নেই, মানুষের থেকে ভয়ভীতি এখনো কাটেনি। এই যে আরো কিছু ফুল, জুলাই থেকে পার্কে ফান ফেয়ার হতে পারে, আবার দশটা দুপুরে একটা থেকে রাত দশটা। আরেকটা কথা বলি নাই, এখানে এখন যেহেতু এটা গরমকালে দেশের জন্য,
কোন ব্যস্ততা নেই, যে একটা গাড়ি আছে চলতেছে, একটা বিজি শহর। তারপর বিজি শহরের অবস্থা দেখুন, বিজি শহর জুলাইয়ের শেষ দিক, তাও দেখেন পার্কে এখন আগের মতো প্রতি বছরের মতো গাছপালাও তেমন করা হয় না, ফুলের গাছ লাগানো হয় বিভিন্ন টাইপের। কি সুন্দর ফুল দেখেন, আমি ওইসে এই ফুলটার নাম জানি না। পার্কে রাস্তাঘাটে পাখি এখন ফাঁকা, এখন এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে বেগুনি রঙের। পার্ক কত পরিষ্কার, এরা হচ্ছে কি ওয়ার্কার যারা পরিষ্কার শহরটাকে পরিষ্কার করে, এত ইয়ের ভিতরে শহরটাকে পরিষ্কার করে রাখছে। পরিষ্কার একটা শহর, রাস্তা ফাঁকা, দেখুন একদম পরিষ্কার পরিষ্কার, প্রতিদিনই করে ক্লিনাররা এসে, কিন্তু মানুষজন তো আগের মতো আর বের হয় না। এখন হয়তো কিছু কিছু লোক সকাল বিকাল বের হয় জাস্ট হাঁটার জন্য, বাজার বেশিরভাগ মানুষই বাজার করে অনলাইনে এখন। এই যে দেখেন গাছ সবুজ একেবারে, পার্কে যে কি সুন্দর একটা ফুল দেখেন, জমিতে ফুল, এটা কিন্তু রিয়েল ফুল না। আমাদের দেশে দেখেন চলার পথে কত পরিচয় মানুষের, সেনা মানুষ আছে না মানুষ, কত কথা কত কথা মানুষ বলে, এখানে তা পাবেন না। কারো পিছনে কেউ কারোর বিরুদ্ধে পক্ষে বিপক্ষে কথা বলার লোক পাবেন না। এই যে দেখেন সুন্দর প্রকৃতি, পরিচ্ছন্ন শহর, অনেক অনেক গাছপালা। এই যে দেখেন, এখান থেকে কেউ খাবে না এটা, এই যে এসে যে তেলাকুচি পাতা বলে, ওই তেলাকুচি পাতায় লতা হয়ে বেড়ে আছে, এইসব পাতা সব ঝরে যাবে আর এক মাস পরে সব। এখন আর তখনের মধ্যে কত পার্থক্য থাকবে, অন্য সময়ে এই রাস্তাঘাট কত ভিড় থাকতো, কত ভিড় সে মার্চ মাসে, কত ভিড়, প্রয়োজন ছাড়া মানুষ বের হয় না। দেখেন আমাদের দেশে বলে যে কি, কেন লকডাউন দিল, লকডাউন আটকানোর জন্য সরকারকে আরো প্রশাসনের লোক ব্যবহার করতে হয়, তো এখানে সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে নেই। লকডাউন মানে লকডাউন, সবাই নিয়ম মেনে চলে, নিয়মের বাইরে কেউ না। সে প্রধানমন্ত্রী হোক, কোনো মন্ত্রী হোক, রাজা রানী, সবাই, ওদের রানী তো লকডাউনে ছিল এতদিন ধরে। সেনা শহর, সেনা রাস্তাঘাট কিরকম ফাঁকা হয়ে গেল, গ্রিন ম্যানের জন্য অপেক্ষা করতেছি, যদিও ফাঁকা দেখেন ফাঁকা, কিন্তু কোনো গাড়ি যাবে না, বা সবুজ ম্যান না আসলে কেউ রাস্তা পার হবে না। এখানে মানুষের অভ্যাস হয়ে গেছে যে গাড়ি অনেক দূরে দাঁড়ায় থাকবে, দেখেন এটা আসবে না, সাইকেলের রাস্তা খালি রাখবে, সবসময় নিয়ম মেনে চলবে, যে রাস্তা রাস্তায় ক্যামেরা আছে, নিয়ম মানেন নাই জরিমানা দিতে হবে। লকডাউনে অনেককে জরিমানা দিতে হয়েছে, এমনকি
যারা মোটর বাইক নিয়ে বেরোছে তাদের অনেক জরিমানা দিতে হয়েছে, কারণ ইমার্জেন্সি ওষুধ বা খাবার কেনার জন্য একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়া যেত। তো তার বাইরে গেছেন, এটা ওই যে ক্যামেরা এসে গেছে, জরিমানা দিতে হবে। দেখেন আপনারা, আমাদের দেশি ভাই বোনদের বলতেছি লকডাউন মানতেছেন না। কি সুন্দর গাছ, দেখেন আমার খুব ভালো লাগে এরকম ফুল গাছ দেখতে। কখন আমার একটা এরকম বাগান হবে, বড় একটা বাগান হবে, অনেক ফুলের গাছ হবে, ঈশ্বর জানেন হবে অবশ্যই। আফসোস, ঈশ্বর অনেক কিছু দিয়েছেন জীবনে আরো দিবেন। এই যে দেখেন, ঈশ্বরকে অনেক ধন্যবাদ, অনেক কিছু দিয়েছেন জীবনে। গাছপালা, যার একটা ফুলের গাছ, কি সুন্দর বাড়ির সামনে ফুলের গাছ। দেখেন লকডাউন ভাঙার জন্য আপনারা কত কিছু করেন, লকডাউন ভালো লাগে না। আর এখানে এইসব দেশে দেখেন, দেখছেন একটা জিনিস, লকডাউন নাই কিন্তু দেখেন রাস্তাঘাট ফাঁকা, মানুষ বের হয় না। কি সুন্দর ফুলের গাছ, ফুলের গাছ সুন্দর, রাস্তাঘাট ফুলের গাছ। দেখেন রাস্তা পার হবো, রাস্তা পার হবার জন্য আবার এসে দেখেন আমার লাইট আছে, এখান দিয়ে পার হবো। এখানে পার হওয়ার জন্য লাইট লাগে না, আপনি পার হইতে যাবেন, গাড়ি আপনাকে দেখলে চলে যাবে। যে কি সুন্দর সুন্দর গাছ, দেখেন কয় মাস লকডাউনের মধ্যে সব কাজ ঠিক মতো হয় নাই, তারপরে দেখেন প্রকৃতি কত সুন্দর, গাছপালা কত সুন্দর, শহর কত পরিচ্ছন্ন। আর লকডাউন চলে গেছে কত আগে, তারপরে দেখেন রাস্তাঘাট কেমন ফাঁকা, দোকানঘাট কেমন ফাঁকা। প্রিয় দর্শক, দুনিয়ার কয়দিনের, যতদিন বেঁচে থাকেন, সুস্থভাবে বেঁচে থাকেন, সুন্দরভাবে বেঁচে থাকেন, শারীরিক মানসিক সুস্থতা, দুনিয়াতে অনেক কিছু। ঈশ্বর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঈশ্বরকে ডাকেন, যার যার সৃষ্টিকর্তাকে ডাকেন, রোজা রাখেন, উপবাস রাখেন, নামাজ পড়েন, দেখবেন সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখবে। এই যে দেখেন গাছগুলোতে এখন জুলাই, এখনো দেখেন ফুল আসেনি, গাছ কিন্তু মারা যায় না, জীবিত। ওই যে কয়েকটাতে আসতেছে, একদিন আস থাকবে সব ফুল, আবার গাছে যে দেখেন কি সুন্দর, দেখেন এই যে দেখেন পাতা জরা যাচ্ছে, এগুলো জরা শুরু হয়ে গেছে কিছু কিছু গাছের। আগামী আবার মার্চ এপ্রিলের দিকে পাতা আসবে। এই যে দেখেন জুলাই শেষ, পাতা শেষ। এই যে ওয়াও, কি সুন্দর গোলাপ, দেখছেন কি সুন্দর গোলাপ, ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, দেখছেন কি সুন্দর গাছ। দেখেন মনে হয় বাঙালি গড়, এই যে দেখেন বাঙালি গাছ, আমটা ভুলে গেছি শাকের। দেখেন পাতাগুলো কি সুন্দর, এটা পাতা বাহারে যে দেখেন ফুল আসতেছে, গাছটা কি সুন্দর দেখেন। কি সুন্দর দেখেন গাছ, প্রকৃতি মাঝে মাঝে উপরের দিকে নিয়ে যাচ্ছে, কারণ মানুষ রাস্তায় হাঁটতেছে সামনাসামনি, আবার কি মনে করে। দেখেন কি সুন্দর সুন্দর পরিবেশ, নিরিবিলি। যারা একা হাঁটতে ভালো লাগে যাদের, তার জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো। যেমন আমি একজন, আমার একা একা হাঁটতে খুবই ভালো লাগে, দেখি হাঁটি মনটা ভালো হয়ে যায়। এটা দেখেন কি সুন্দর সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, কি শান্তি,
সবুজ আর সবুজ দেখেন, সবুজ আর সবুজ কবুতর, কত কবুতর, কেউ কবুতর ধরবে না দেখেন, কি সুন্দর কবুতর। এখানে ধরা নিষিদ্ধ, ওরা প্রকৃতির মধ্যে বড় হয়। এই যে দেখেন কত কবুতর, অভয়ারণ্য কি সুন্দর দেখেন, ভয় ওখানে আমি হাঁটতেছি, আমার সাথে হাঁটতেছে দেখছেন, কারণ ওরা ভয় পায় না, কারণ ওরা জানে আমি তোদের কোনো কিছু করবো না, ধরে নিয়ে যাবো না। ব্ল্যাকের পরে সাইকেল চালানো কি আরাম, কি সুন্দর পানি দেখেন, কি সুন্দর নিয়ম মেনে চলে, তারা যে বুটগুলো রাখছে দেখেন কি সুন্দর করে রাখছে, এ সাইডে রাখে না, সব এক সাইডে যেন অন্যদের অসুবিধা না হয়। ওনারা যখন এক জায়গা থেকে এক জায়গায় যাবে এটা ঘুরাবে, এই যে দেখেন এটা পাশাপাশি দুইটা রাখছে, আরেকটা আসতেছে নম্বর করার জন্য। তারপরও তারা যেটা করবে না সেটা হলো নিয়ম ভাঙবে না, এটা নিয়ম সেভাবে তারা রাখবে। এসব শহর উন্নত দেশ সুন্দর কেন জানেন, কারণ এখানে সবাই নিয়ম মেনে চলে, কেউ নিয়ম ভাঙে না। নিয়ম ভাঙার শাস্তি, কঠোর শাস্তি, শাস্তি পেতে কে চায়, তবু আমরা জীবনে কত শাস্তি পাই তাই না। এই যে দেখেন পাখি, সুন্দর গাছ, এই যে দেখেন হাঁটবেন, কিছু খাবেন, পানি খাবেন, হাতে কিছু থাকবে ময়লা, এই যে বিনে ফেলে দিবেন। আবার টিউবওয়েল কোথায় গেল, আশেপাশে টিউবওয়েল আছে তো, পানি পিপাসা লাগলে বোতল সাথে থাকলে আপনি টিউবওয়েল থেকে পানি নিতে পারবেন, পানি খেতে পারবেন, যে সেটি একটা আছে। পুরো ফ্যামিলি আসতেছে কোথাও থেকে, হয়তো অনেকে চাকরি চলে গেছে, অনেকে ছুটিতে আছে, অনেকে বাসায় বসে কাজ করে, অনেকে ব্যবসা করে, সুযোগ পেলে ঘুরে বেড়ায়। সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে বাচ্চাদের কোলাহল শুনলে, ছোটবেলায় মনে হইতো কখন বড় হব, কখন বড় হব, আর এখন কেন জানি মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল, শান্তির ছিল, সবাই কাছে ছিল, সে ভাই বোনের দুষ্টুমি, ছোট ছোট বন্ধু বান্ধবের দুষ্টুমি, সেই মা বাবার শাসন আদর, কাকা কাকি ঠাকুমা কত আদর শাসন, সব কিছুর কথা এখন মনে পড়ে। দেখেন কত সুন্দর হয়েছে ফুল গাছগুলো, এই যে দেখেন এই গাছের আবার পাতা ঝরে যাচ্ছে, ঝরা শুরু হয়ে গেছে, যে দেখেন শুকনো পাতা, গাছপালা শুকনো পাতা দেখেন,
লোক আসবে পরিষ্কার করে নিয়ে যাবে, কাউন্সিল থেকে লোক আসবে পরিষ্কার করার। এই যে দেখেন পাখি, এদিকে আসলাম, এদিকে যেতে পারবো না, পারবো দেখ কি সুন্দর পাখি, ঘর গাছপালা কি সুন্দর, প্রকৃতি কি সুন্দর, পাখি কবুতর আমাদের দেশে এগুলোকে জ্বালালি কবুতর হতো বলে। সবুজ সুন্দর প্রকৃতি আপনাদেরকে পার্কে হাঁটা দেখালাম, পার্কের গাছপালা দেখালাম, লেকের পার্ক একটু দেখাচ্ছি, বোটগুলো যদি কীভাবে সুন্দরভাবে আইন মেনে পড়ে সুন্দরভাবে সোজা সোজা একটা পিছনে একটা রেখেছে, দেখেন এই যে দেখেন এই বোটটা অনেক বড়, বেডরুম বাথরুম রান্নাঘর সবই পাবেন এখানে, ড্রয়িং রুম ওদের আবার বন্ধু বান্ধব আসে বসার রুম, ছোট মনে হচ্ছে ভিতরে কিন্তু ছোট না। এখানে আবার কিছু ফুলের গাছও আছে এখানে গোটায়, এখানে এবারে সামনে দেখেন আবার কত সুন্দর গাছ, কি সুন্দর গাছ, সুন্দর প্রকৃতি, কাকের ডাক, ফুল আমার খুব ভালো লাগে, টেন্টাতে অনেক বেগুনি ফুল দেখলাম, সুন্দর সুন্দর ফুল, সাদা বেগুনি দেখেন কি সুন্দর গাছ, সুন্দর প্রকৃতি। লকডাউনের পরের জীবন, লকডাউনে মানুষ ছিল একরকম, লকডাউনের পরে এখন আরেক রকম। এই যে পাখি উড়ে যাচ্ছে, এত সুন্দর পার্ক, প্রতিদিন যদি হাঁটা যেত এসে খুব ভালো লাগতো, তো ব্যস্ত জীবনে তা তো সম্ভব না। তবে ওটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, আমাদের এখানে কিছুদিন পর পরেই ছোট বড় অনেক পার্ক আছে, যে কোনো পার্কে আপনি গিয়ে হাঁটতে পারেন। এই যে আপনারা দেখলেন আমি এত হাঁটতেছি, তেমন মানুষ নাই রাস্তাঘাটে, ভিড় নাই, এই যে মানুষ এখনো ঘরে বসে আছে, আগের মতো বের হওয়ার তারা নেই, গল্প করার তারা নেই, বন্ধু বান্ধবের সাথে সেইভাবে মিশার তারা নেই, যে জমে বন্ধু বান্ধব সাথে কথা বলে, স্কাইপিতে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, এখন মিডিয়ার মাধ্যমে বন্ধু বান্ধবদের সাথে বন্ধু বান্ধবদের দেখা হয়। এবারের প্রকৃতি কয়েক মাসে মানুষের অত্যাচার থেকে মুক্ত, আমি নিজেও তো দেখা যেত কত গাছের পাতা ছিঁড়তাম, বাগানে আসতাম বসতাম, পার্কে হাঁটতাম দৌড়াতাম, আমার মতো তো সবাই। এই যে দেখেন কি সুন্দর গেট, গেটটা অনেক সুন্দর না, অনেক সুন্দর, দেখেন রাস্তা ফাঁকা, একদম ফাঁকা, মনে হয় এটা লকডাউন। এই যে আইসক্রিমের গাড়ি, আগে প্রত্যেকটা স্কুলের সামনে আইসক্রিমের গাড়ির শব্দ পাওয়া যেত, এখন তারা বিভিন্ন বাসার সামনে আসতেছে, আইসক্রিমের গাড়ি দেখলে সবাই, আওয়াজটা শুনলে সবাই সবাই দৌড়াইয়া যায় আইসক্রিম খেতে।
যে দেখেন এক জায়গায় থামবে, তাদেরও আগের মতো বিক্রি নাই, মানুষ তো আসে না কিনতে। আর ছোট ছোট ছেলেমেয়েরাও বুঝে গেছে বাইরে প্রকোপটা কি বা কত বিপজ্জনক, তারা মা বাবাকে জ্বালায় না বাইরে নেওয়ার জন্য, আইসক্রিম খাওয়ার জন্য। সুন্দর রাস্তা দেখেন, হাই মানুষের গাড়ি, মানুষ জায়গায় জায়গায় রাস্তা, এই যে দেখেন এক সাইডে কয়েকজন পাবলিক বাসে শুধু দেখলাম যার যার গাড়ি রেখে দিয়ে মানুষ বাসা বাসা বসে কাজ করতেছে। দেখুন গাছে কি সুন্দর ফুল, কি সুন্দর দেখেন ফুল, যে রেঞ্জ রোভার, এই যে দেখেন বাস কি ফাঁকা দেখছেন, না নিজের গাড়ি না সরকারি গাড়ি। সাইকেলে করে হেঁটে যেটুকু কাজে পারতেছে মানুষ যাচ্ছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, বেশি বেশি করে পানি পান করবেন, যেই যে দেশের সরকারি নিয়ম কানুন মেনে চলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেকটা দেশের নির্দিষ্ট নিয়ম আছে, এখন নিয়ম মেনে চললে কোনো ক্ষতি নেই। দুনিয়াতে আসছেন যতদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন, পৃথিবীর সবচেয়ে বড় সত্য একদিন চলে যেতে হবে, একা সবাই একা পৃথিবীতে, একা আসছেন একা যেতে হবে। মাঝপথে ভালো কাজ করে যাবেন পৃথিবীতে সুনাম থাকবে, খারাপ কাজ করলে দুর্নাম, এই তো জীবন। কি সুন্দর পরিচ্ছন্ন রাস্তাঘাট, বাড়িঘর কোলাহল মুক্ত, রাস্তায় ভিড় নেই, গাড়ি নেই, এই যে আইসক্রিমের গাড়ি দেখছেন কেউ নাই, চলে আসতেছে, কিনবে না কেউ, বের হবে না। যারা ব্যবসা করে তাদেরও অবস্থা কত খারাপ দেখেন, রাস্তাঘাট একটা বিড়াল বসে আছে, তার পোষা বিড়াল মেয়াও, তো প্রিয় দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন কীভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও করা যায়, আপনাদের সাথে শেয়ার করা যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, মিউজিক শুনবেন যখন সময় পান, ধর্মবদ্ধ থাকার চেষ্টা করবেন, দুনিয়াটা অনেক বড়, অনেক বড় একটা দুনিয়া, অনেক সুন্দর শহর, সে দুনিয়ার একটা
ছোট্ট শহরের ছোট্ট এরিয়াতে ছোট্ট একটা বাগানের রাস্তা কিছু রাস্তার ভিডিও ধারণ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। এটা বলে আজকে শেষ করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।